রমজান মাসে আল্লাহ তাআলা দোয়া করো, আল্লাহ সবাইকে ভালো রেখে দাও, সবাইকে সুন্দর রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মানুষকে মনে শান্তি দাও। আপনারা ইফতার পার্টিতে এসেছেন না ইফতার মাহফিলে? ঠিক করে বলুন, ইফতার পার্টিতে যাওয়া লোক নয় তো? ইফতার পার্টি করা এবং যাওয়া উভয়টাই হলো হারাম, কারণ ইফতার পার্টি যারা করে তারা শয়তান বা শয়তানের চালা। হারাম পয়সায় আমার ইসলামকে মিটাবার জন্য কিছু হারাম করুট উপরে লেগে ইফতার পার্টি করছে, কথা বুঝে? ওরা ইসলামের দুশমন, ওরা ইসলামের দুশমন, ওরা মারা গেলে ওদের বেরুজাদার গুলো বসে বসে গপ গপ করে খায়, হারাম খোর গুলো দেখেছেন না? ওতে যাওয়া হারাম, চলবে না। ইফতার মাহফিল করতে পারেন, ইফতার মাহফিলে আলেমরা থাকে, ইমামরা থাকে, আল্লাহর ওলিরা থাকে, রোজাদাররা থাকে, সেখানে ওয়াজ হয়, কোরআনের কথা হয়, রোজার আলোচনা, ইফতারের আলোচনা হয়, লাস্টে দোয়া হয় কোরআন নিয়ে হয়, ঠিক না বেটি? সেখানে যাবেন, একসাথে বসে সবাই খাবেন, খুশির কথা। এই তাবারুক করতেন, এক বছরে ওনার একটু আর্থিক অবস্থা একটু কম থাকার জন্য এই ছুলা করেছিলেন, সমস্ত মেহমানকে দিয়ে একটাই ছুলা বেঁচেছিল। লাস্ট ওই ছেলেটা নিয়ে যখন হুজুর হুজরা মুবারকে ঢুকবেন, নিজে খাবে বলে তাবারুক মনে করে, আল্লাহ রসুল দোজাহানে বাদশাহ হাবিবুল্লাহ হুজরা মুবারকে তশরীফ এনেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আসাতে পুরো হুজরা মুবারক আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী মুচকে এসে বলছে, মুহাদ্দিস সাহেব, আমার মাওলুদ শরীফ করলে, তাবারুক সবাইকে দিলে, একটাই তুমি পেলে, আমি নবী, আমার কই? এটা আনন্দ, এটা হচ্ছে নবীর প্রয়োজন নয়, এটা হলো ভালোবাসা। এটা আনন্দে বলে না, যারা আমার কই রে, সবাইকে দিলে আমি হুজুর বাদ, এটা আনন্দ। তখন উনি বলছে, আমি খোলার খোসাটাকে ছাড়ালাম, খোলার ভেতরে দেখবেন ছোলায় দুটো পাট আছে, আল্লাহর কুদরতে, ওটা আল্লাহর কুদরত থেকে তৈরি হয়েছে। তাহলে বুঝুন যে ইফতারের এবং নবী দিবসের তাবারুক, আর এটা ইফতারের তাবারুক, যে রোজা সম্বন্ধে আমার আল্লাহ বলেছেন, আসাউমুলি ওয়া নাসি বিআদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, নামাজও আল্লাহর ইবাদত, রোজাও আল্লাহর ইবাদত, হজও আল্লাহর ইবাদত, আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তো হয় না, সব ইবাদতই তো আল্লাহর জন্য। মানুষকে যদি ভালোবাসি আল্লাহর জন্য, ওটাও একটা ইবাদত, মা বাপকে যদি ভালোবাসি আল্লাহর জন্য, ওটাও একটা ইবাদত, স্ত্রীকে যদি ভালোবাসি আল্লাহর জন্য, ওটাও একটা ইবাদত, কোন লিডারকে যদি ভালোবাসি আল্লাহর জন্য, ওটাও একটা ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীকে কেউ যদি ভালোবাসে আল্লাহর জন্য, ওটাও ইবাদত, ওখানেও নেকি আছে। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কিছু করাটা ইসলামে কোনো দাম নাই। তাহলে আল্লাহর জন্য যখন করব, তাহলে আল্লাহর পক্ষে যে থাকবে তাকে ভালোবাসতে হবে, আল্লাহর বিরুদ্ধে যে থাকে তাকে ভালোবাসা কখনো আল্লাহর পক্ষে হতে পারে না। আল্লাহর পক্ষে যখন করব, যে কাজটা করলে আল্লাহ খুশি হয় সেটা করব, যেটা করলে খুশি নয় সেটা করব না। তাহলে আজ আমরা ইফতারি, অন্য ভাই করেছে কি করেনে খোঁজ নেবো, কেন? আমার আল্লাহর সৃষ্টি সেও রোজা রেখে আছে, ইফতারটাকে দেবো আল্লাহ খুশি হবে, আল্লাহর সৃষ্টিকে খাওয়ালে আল্লাহ খুশি হয়, আল্লাহর সৃষ্টির খোঁজ নিলে আল্লাহ খুশি হয়, তাই তার খোঁজ নেবো, সেটাও আল্লাহর জন্যে। আওয়াজ মাইকে বুঝছেন তো সবাই? তো ভাইরা আমার, তাই যে কথা বলছিলাম, রোজা হলো আল্লাহর খাস ইবাদত, সবই ইবাদত আল্লাহর, কিন্তু প্রত্যেকটা ইবাদতে লোক দেখানো থাকে, লোক দেখানো থাকে। আজ দেখবেন কিছু লোক, লোক দেখানো জুম্মার দিন মসজিদে যায়, বাকি দিন দেখা যায় না, আবার ঈদ বকরাঈদে শুধু দেখা যায়, বাকি দিন দেখা যায় না। আবার যদি কোনো কুটুম আসে, বিআই সাহেব যদি হাজি সাহেব হয়, তাকে দেখাবার জন্য নামাজ পড়তে যায়, এর মধ্যে লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজা তো কেউ লোক দেখানোর জন্য করবে না, যদিও লোকের সামনে চুপ করে থাকে। এখন যদি কেউ না রাখে, হারা রেখেছিস, বলবে হুম হুম, কিন্তু ঘরে নুকিয়েও তো খাবে নাকি? এই জন্য আল্লাহ বলছে, রোজা আমার খাস ইবাদত, ওখানে নুকিয়ে নুকিয়েও খাই না, কেন? শুধু আমার জন্য ও উপোসে থাকে, শুকিয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই রোজা আদাদের জন্য দুটো খুশি, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ও ফারহাতুন লিকা রাব্বিহি, একটা হলো এই যে ইফতার, এই ইফতারের একটা খুশি। দেখুন কিভাবে সব লিখছে, কার বাড়ি খাবার অভাব আছে ভাই? এই কারো অভাব আছে? এই সামান্য ছোলার একটা দুটো শসা একটা খেজুর আর ওই পানি, কারো অভাব আছে? না, কিন্তু ইফতার নেই, ইফতারটার মূল্য আমরা দিচ্ছি, ঠিক না বেটি? এই যে আনন্দ, ইফতার নিয়ে বসে আছে, পেটে খিদে আছে, খাবার পাওয়ারও আছে, কেউ যদি এখানে বসে খায়, কারো রুকার অধিকার আছে? এ রুকার অধিকার আছে?
না ইসলাম কাউকে জর্জবস্ত জুলুম করতে বলেনি। হ্যাঁ মানবতাই বলতে পারে যে ভাই এখন রোজা চলছে, ও যদি বলে তোর কথা শুনবো না আমি, তাহলে আমি কি তাকে ধরে মারবো নাকি? ইসলাম ইজাজত দেয়নি, কথা বুঝে আসছে? তারপরও সে না খেয়ে বসে আছে কি খুশিতে, কখন মসজিদে আজান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সে যিনি মহান, একমাত্র মহান, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সে কি বলবে, আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাআক্কালতুলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে সে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ প্রথম বলবে, বলে দোয়া পড়বে, পরে খাওয়া শুরু করবে। আল্লাহ তোমার দেওয়ার জন্য রিজিক, তোমার জন্য রোজা রেখেছিলাম, শুরু করতে লেগেছি। এই যে খুশি একটা, আরেকটা কি খুশি, রোজাদাররা আল্লাহ দিদার পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ইফতার পার্টিতে এসেছেন না ইফতার মাহফিলে, ঠিক করে বলুন। হ্যাঁ ইফতার পার্টিতে যাওয়া লোক নয় তো, ইফতার পার্টি করা এবং যাওয়া উভয়টাই হলো হারাম, কারণ ইফতার পার্টি যারা করে তারা শয়তান বা শয়তানের চালা। হারাম পয়সায় আমার ইসলামকে মিটাবার জন্য কিছু হারাম করুটো করে লেগে ইফতার পার্টি করছে, কথা বুঝে? ওরা ইসলামের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। ওরা মারা গেলে ওদের জানাজা পর্যন্ত ইসলামে পড়া নিষেধ আছে, কেন? ওরা মুনাফেক, মুনাফেকের জন্য রসুলকে আল্লাহ নিষেধ করেছে, খবরদার মুনাফেকের জানাজা, মুনাফেকের দোয়া করবে না। শুনছেন তো? এটা হলো ইফতার মাহফিল, এখানে লিডার হলো ইমাম সাহেব, এখানকার নেতা হলো ইমাম সাহেব, এখানকার নেতা হলো পীর সাহেব, কথা বুঝছেন না, বোঝেন না? এখানে কোনো ফাসেক, ফাজেল, বাহুদ, বেহুদা, জেনাকারী, শরাবি, মাতাল, ঘুষখোর, গেঁজাখোর, ডাকাত, খুনি, হারামখোরের এখানে লিডার নয়, এটা নবী মোহাম্মদ রসুলের মেম্বার, এটা ইফতার মাহফিল। এ মাহফিলে যারা আসে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে দিবে, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ না দিত তাহলে আমরা তো ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে এই গুণ যে তোমরা আল্লাহ ওয়ালাদের কদমে যাবে, তোমরা আলেমদের সাথে থাকবে, তোমরা কোরআনের পক্ষে থাকবে, ইফতার মাহফিল করবে, যেখানে হালাল পয়সায় আলেম উলামাদের নেতৃত্বে কোরআন সুন্নার আলোচনার মধ্যে দিয়ে, না সত্যের আলোচনার মধ্যে দিয়ে, ইসলামিক কৃষ্টি কালচারের মধ্যে দিয়ে, সেখানে কোন ইসলামের দুশ্মন, কোন বেঈমান, কাফের, বেদিন এমন করে রোজাকে যারা অপমান করে তাদের কোনো আবির্ভাব থাকবে না, কেন? রোজা ইমানদারদের জন্য, রোজা আল্লাহর প্রেমিকদের জন্য, রোজা আল্লাহর খাস ইবাদত। তাই আজ আমরা ইফতার মাহফিলে এসেছি, ইফতার পার্টিতে নয়, ঠিক না বেটি? আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এবং এই মাহফিল যতজন মানুষ এসেছে আজ আমাদের সকলকে হায়াত লম্বা দেন, হায়াতে তৈয়বা দেন, এবং আগামী এই বছরও সব রোজা, আগামীতেও রোজা, যতদিন বাঁচবো রোজা রাখার তৌফিক দেন, এবং পরকালে রোজাদারদের জন্য আল্লাহ দিদার, সেই দিদারটা যেন আল্লাহ নসিব করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর রোজাদারদের জন্য কত নিয়ামত, আল্লাহ বাকা মোদি দিনে একটু বলি, অনেকদিন অজ করা হয়নি বাপ্তদের এলাকায়, তা বলে আল্লাহ ভাই বসিয়ে রাখেনি, রোজ আমার গাড়ির চাকা আল্লাহ গড়াচ্ছে, তোদের এলাকায় আশা হয়নি। তা আশা হয়নি তো কি হয়েছে, তোমাদের জাত অসুবিধে হয়নি, আশা হয়নি তো কি হয়েছে, ভালোবাসাটা সম্পর্ক দূর হয়ে গেছে নাকি? মনে রাখবে এই মহব্বত দুনিয়ার শুধু জন্যে নয়, এ মহব্বত আল্লাহর জান্নাত পর্যন্ত ইনশাল্লাহ আমরা একসাথে থাকবো, বলুন রাজি আছেন? আল্লাহ কবুল করবুন আল্লাহুম্মা আমিন, আরো জোরবুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে হাত গুলো তুলেছে এদের বড় আশা, হয়তো ভাববেন হাত তুললেই জান্নাত হয়ে যাবে, আল মারউ মা মান আহাব্বা, রসুল বলছে দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা রসুলের হাদিসের উপর আছে না নাই, শুনে রেখে দাও আমার আল্লাহ কত দয়ালু। একটা মহিলা দুনিয়ায় পেটের জ্বালায় পাপ কাজ করে বেড়াতো, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার মা বোনেরা মাইকের আওয়াজ শুনবেন, চলতে গিয়ে অনেক ভুল হয়ে যায়, খানদানের রাসূলদের সঙ্গে সম্পর্ক করেছেন, এই সম্পর্ক মৃত্যু শেষ দিন পর্যন্ত থাকবে, আর ইনশাআল্লাহ মৃত্যুর পক্ষ থেকে কবরে মোহাম্মদ রসুল আসবেন, এবং পরকালে একসাথে আল্লাহর জান্নাত নসিব হবে, বলুন ইনশাআল্লাহ। এই আশা আমাদের রাখতে আল্লাহ নিষেধ করেছে, নিষেধ করেছে। তো ভাইয়েরা আমার,
ওই মহিলাটা দেখছে একজন একটা কুয়া আছে, ওই কুয়াতে একটা কুকুর পিপাসা লেগেছে, জিভ বার করে কুয়ার দিকে একবার করে তাকায়, আর নেবে পরে পানি পিপাসা পান করতে পারছে না, কুয়ার পানি নিচুই তো। তখন ওই মহিলাটা কি করেছে, কষ্ট করে পায়ের মোজা খুলেছে, খুলে ওই পানিটাকে তুলেছে, তুলে কুকুরটাকে পান করিয়েছিল। আল্লাহ রসুল বলছেন এই আল্লাহ সৃষ্টি, কুকুর একটা আল্লাহ সৃষ্টি, কিন্তু তাকে এই দরদটা দেখানোর জন্য আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নবীর খানদানকে ভালোবেসে তার ইজ্জত, তার সম্মান, তাকে কাঁধে করিলে আমরা ঘুরবো, তাদের প্রিয়ার করবো, তার সাথ দেবো, এটা বেকার যাবে মনে হয়? জোরে বলুন বেকার যাবে। কিন্তু আল্লাহকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। মন দিয়ে শুনছেন তো? আল্লাহর ভালোবাসার হাত থেকে না, আল্লাহকে ভালোবাসেন তো? তাহলে একটা কথা মন দিয়ে শুনেলেন, দুনিয়ায় যাকে ভালোবাসেন আপনারা কি চান, সে কি কে খুশিতে থাকবে, তার কোনো কষ্ট যেন না হয়, তাই তো নাকি? তার কষ্ট দেখলে আপনার ব্যথা হয়, তাই তো নাকি? তাকে সবসময় ভালো মন্দ খাওয়াবেন, তাকে ভালোভাবে রাখবেন, এটা আপনারা চান, তাই তো নাকি? এখন আমরা যদি জিজ্ঞেস করি, আমার আল্লাহ, দুনিয়ায় আমরা একে অপরকে ভালোবাসি, তার কষ্ট কোনো দিন চাই না, তার কখনো কষ্ট দিতে চাই না, তাকে কষ্ট দেখতে চাই না, কিন্তু তোমার ভালোবাসাটা কেমন? তোমাকে যেই ভালোবাসে তাকে তুমি কষ্ট দাও কেন? আমার আল্লাহ বলছে তোদের ভালোবাসা আমার ভালোবাসা এক হতে পারে না। কেন? তোদের ভালোবাসা 30 বছর, তোদের ভালোবাসা 40 বছর, তোদের ভালোবাসা 60 বছর, তোদের ভালোবাসা 70 বছর। আমি আল্লাহ, আমার ভালোবাসা যখন শুরু হয় তার শেষ আর কোনো দিন নাই। জোরে বলুন সুবহান। তাই দুনিয়াতে আমার ভালোবাসে যারা, তাদেরকে আমি হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো তাকে বিমারে ফেলে দিই, দুনিয়াতে আমাকে যারা ভালোবাসে তাকে মা মারিয়ামের মতো বদলামে ফেলি, দুনিয়াতে আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমি সিদ্দিক আকবরের মতো করি, দুনিয়াতে আমাকে যারা ভালোবাসে তাকে আমি হুসাইনের মতো তার শের মুবারককে জুদা করে দিয়ে নিজার উপরে তুলে দিয়ে বিশ্বকে দেখিয়ে দিই, আমার প্রেমিক তারা যারা আমার জন্য হাসতে হাসতে জান দিয়ে পছন্দ করে, তথাপি আমার প্রেম থেকে কখনো সরে যেতে তারা রাজি হয় না। জোরে বলুন সুবহান। আমরা আল্লাহর প্রেমিক, আমরা আল্লাহর প্রেমিক। আল্লাহর প্রেমের সিস্টেমটা বাপ একটু আলাদা। আল্লাহর প্রেমিক যারা হয় তারা তো বিমারে থাকে, আল্লাহর প্রেমিক যারা হয় তারা তো অভাবে থাকে, আল্লাহর প্রেমিক তো যারা হয় তাদের উপরে জুলুম হয়, আল্লাহর প্রেমিক যারা হয় তাদেরকে নানা রকম পরীক্ষার সম্মুখীন হতে হয়। কেননা আমার আল্লাহ তাকে পরীক্ষা নাই, পরীক্ষা নাই, পরীক্ষা নাই, যেমন পরীক্ষা নিয়েছিল মূসা আলাইহিস সালামকে এবং তিনার কমে সময়েতে, এমন করে মা সাত্তা বলে একজন মহিলাকে তার চোখের সামনে তিনটে বাচ্চাকে গরম তেলে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে একটাই কথা বলেছিল, এ মা সাত্তা মূসা দল ছেড়ে দে, আমি ফেরাউন আমার দলে চলে আয়, নাহয় তোকে মেরে দেব। মা সাত্তা নিজের তিন বাচ্চা হারিয়ে চোখের পানি ফেলে বলেছিল, এ বাচ্চা আল্লাহ আমায় দিয়েছিল কিন্তু আমার সৃষ্টি নয়, এ জিন্দেগি আল্লাহ আমায় দিয়েছে কিন্তু আমার সৃষ্টি নয়, মরতে একদিন সবাই হবে, আল্লাহর প্রেমে মরতে রাজি আছি, তোমার দাসত্ব করে গোলামি করে ভিখারির জিন্দেগি খেয়ে জাহান্নামে যেতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে হযরতে আম্মা জান আসিয়া আলাইহিস সালাম যাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, ফেরাউনের স্ত্রী বানিয়েছিল, ফেরাউন তাকে লাজ মহল দেবে বলেছিল, মতির মহল বানিয়ে দেবে বলেছিল, তার দাস দাসী ভরিয়ে দেবে বলেছিল, আর বলেছিল মূসার দল ছেড়ে দে আমার দলে চলে আয়। পৃথিবীতে দুটো দল সর্বসময় ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। একটা দলে কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চারা নেতৃত্ব দেবে, আর একটা দল ইবলিস শয়তানের নেতৃত্ব চলবে। এটা শুরু থেকে ছিল, আজও চলছে। তাই পবিত্র রমজান মাসে বলে যায়, এই রোজা যারা রাখে অবশ্যই তারা রোজা ইফতার মাহফিলে যাবে। ইফতার মাহফিল করা হলো রহমানের দলের কাজ, আর ইফতার পার্টি করা হলো শয়তানের দলের কাজ। কথা বুঝে এসেছেন আসেনে? তাহলে আমরা ইফতার মাহফিলে না, ইফতার পার্টিতে। ইফতার মাহফিলে যারা থাকে তারা রহমানের দল, আল্লাহর দলের লোক তারা, তাদের জন্য আল্লাহ দুনিয়ায় কিন্তু পরীক্ষা রেখেছে। পারবেন তো? পারবেন তো? কি পরীক্ষা নিয়েছিল আল্লাহর নবী সাহাবি হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের আম্মাকে, হযরতে সুমাইয়া হুজুরকে? কারণ ভাঙরের জমিনের মা বোনেরা তারা যথেষ্ট ফুরফুরা জমিনের এই নগণ্য দাদা হুজুরের আওলাদ আব্বাস সিদ্দিকীকে নিজের ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসে, ঠিক না বেটি? তাই আমার মা বোনেদেরকে বলি, মা বোনেরা, এ দুনিয়া একটা পরীক্ষার হল, এখানে ঘন্টা বাজবে হলো মৃত্যুর,
যেমন দুনিয়ার পরীক্ষায় ঘন্টা বেজে গেলে খাতা নিয়ে নেবে, লিখলে কি লিখলে না দেখবে না, এই দুনিয়ার ঘন্টা তোমার আমার বাজবে যেদিন মৃত্যু। আর এই মৃত্যু পৃথিবীর ভিখারি যে আছে তারও হবে, পৃথিবীর বাদশা যে আছে তারও হবে। তুমি বাদশার দিকে থাকলেও মৃত্যু হবে, বাদশার বিরুদ্ধে থাকলেও তোমার মৃত্যু হবে, মৃত্যু হবেই। তুমি ন্যায়ের পক্ষে থাকলেও হবে, অন্যায়ের পক্ষে থাকলেও হবে, সত্যের পক্ষে থাকলেও হবে, মিথ্যার পক্ষে থাকলেও হবে, নামাজের পক্ষে থাকলেও হবে, নামাজ না পড়লেও হবে। তুমি আল আউলাদে রাসূলকে গাল দিলেও মৃত্যু হবে, না দিলেও মৃত্যু হবে। আজ মৃত্যু সবার আব্বাস সিদ্দিকীরও হবে, যেদিন লিখা আছে সেদিন হবে, যেদিন লিখা আছে সেদিন হবে। পৃথিবীর কেউ রুখতে পারবে না। যদি এই মৃত্যুটা আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ তাকে নিয়ে যে জান্নাতে রাখবে, আর যদি ইবলিসের জন্য হয় তাকে জাহান্নামে রাখবে। সিস্টেমটা খুবই খোলাসা। তাই আমার মা বোনেদের বলি, হযরতে সুমাইয়া হুজুর কত প্রেমিক ছিলেন, আজ আমরা রোজা রাখবো, সুমাইয়া হুজুর নিজের জানকে কুরবান করে দিয়েছে। এমন সময়েতে রাস্তা দিয়ে যাচ্ছিল, আবু জেল দল বল নিয়ে ধরে ফেলেছে সুমাইয়াকে। এ সুমাইয়া, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে গেছো? শুনছেন? শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রসুলের দলে গেছো? সুমাইয়া চিন্তা করছে, আমি যদি বলি যে হ্যাঁ তাহলে মারবে। এই মার আজকে নতুন নয়, এই আবু জেহেলের মারে আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। সুমাইয়া আম্মা চিন্তা করছে, আমি যদি বলি না যাইনি তাহলে মিথ্যা বলা হবে, মিথ্যা বললে আল্লাহ নারাজ হবে, আমার জান আগে না আল্লাহ আগে। তাই আম্মা সুমাইয়া বলেছিল, আবু জেহেল তুমি যা শুনেছ ঠিকই শুনেছি, আমি মুহাম্মদ রসুলের দিকে চলে গেছি, ন্যায়ের দিকে গেছি, সত্যের দিকে গেছি, ভালোবাসার দিকে গেছি, ভ্রাতৃত্বের দিকে গেছি, ইনসাফের দিকে গেছি, গরিবের অধিকারে গেছি, গরিবের প্রেমে গেছি, গরিবের ইনসাফের দিকে গেছি, মানবতার দিকে গেছি, ন্যায় কল্যাণের দিকে গেছি, যেদিকে শান্তি আছে সেদিকে গেছি, সেদিকে ভ্রাতৃত্ব আছে সেদিকে গেছি, যেদিকে সম্প্রীতি সেদিকে গেছি, যেদিকে মানববন্ধন আছে সেদিকে গেছি, যেদিকে মুহাম্মদ রসুল আছে সেদিকে গেছি, অবশ্যই আমি গেছি। তখন আবু জেহেল বলেছিল, সুমাইয়া তোকে একবার সময় দিচ্ছি, মুহাম্মাদের দল ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আয়, নাই তোর উপরে কঠিন শাস্তি দেওয়া হবে। হযরতে সুমাইয়া একটাই কথা বলেছিল, এ আবু জেহেল শুনে রেখে দে, আমার শরীরের উপর জোর করতে পারিস, আমার জমি জায়গার উপর জোর করতে পারিস, আমার ঘরগুলোকে পুড়িয়ে দিতে পারিস, আমার বাচ্চাগুলোকে মেরে দিতে পারিস, আমাকে বেউজ্জুদি করতে পারিস, আমাকে জেলে দিতে পারিস, তখন জিন্দান বলা হতো, জিন্দানে দিতে পারিস, আমার শরীরে জোর চালাতে পারিস। কিন্তু আমি সুমাইয়া বলে দিতে চাই, যে জায়গায় মুহাম্মদ রেখেছি, যে জায়গায় আল্লাহকে রেখেছি, পৃথিবীর কোন শক্তি ওই জায়গা থেকে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমকে বার করতে পারবে না, ঠিক না বেঠি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা যাও সুমাইয়া এই কথা বলেই বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তখন আবু জেহেল অনেক জুলুম করেছিল, আপনারা সবই জানেন ইতিহাস, শত শেষে বল্লমের আঘাত করে, বল্লমের আঘাত করে, এক রয়াতে আছে গুপ্ত অঙ্গে, এক রয়াতে বুকের মধ্যে বল্লমের আঘাত করে কলিজা বার করে দিয়েছিল। কিন্তু কলিজা থেকে আওয়াজ উঠেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেম। তাহলে রোজা রাখতে পারবো না পারবো না আমরা? তারা তো জান দিয়ে দিয়েছে, তা যতদিন বাঁচবেন রোজা রাখবেন, প্রতিদিন রোজা রাখবেন। মানে অর্থাৎ আল্লাহ পাক যে আমাদের জন্য এক নির্দিষ্ট একটা যে এক মাসের রোজা রেখেছে, সেই যে মাসে কোরআন নাজিল হয়েছিল এই মাস, এই রোজাদারদের জন্য কত খুশি সংবাদ আছে এই বিষয়ে একটা কথা বলি শোনে। কামতে কঠিন দিনেতে যেদিন কোনো দাদা দাদাগিরি চলবে না, কোনো নেতা নেতৃত্ব চলবে না, কোনো পীরের পীরত্ব চলবে না, কোনো ইমামের ইমামতি চলবে না, কোনো হাজির হাজত্ব চলবে না, এ যুবকেরা তরুণেরা বাপেরা যেদিন বাপ ছেলেকে দেখে লুকিয়ে পড়বে, যদি একটা নেকি আমার গায়ে ছেলায়, যেদিন মা মেয়েকে দেখে লুকিয়ে পড়বে, যদি একটা নেকি আমার গায়ে ছেলায়, যেদিন মেয়ে মাকে দেখে লুকিয়ে পড়বে, যদি একটা নেকি আমার গায়ে ছেলায়, সবাই এইভাবে কামতে নফসি নফসি করতে লাগবে। এ যুবকেরা বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর, ভাইজান বলে মেনে নিয়েছো যুবকদের বলে যায়, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে দাঁড়িয়ে থেকো, ইনশাল্লাহ কামতে দিনে কাজে লাগবে, কাজে লাগবে বলে দিয়ে গেলা। মাতালের কথা শুনে দূরে সরে যেও না, বেনামাজির কথা শুনে দূরে শুনে যেও না, জিনাখরের কথা শুনে আমায় ছেড়ে দিও না, নবী খান্দারে বলে দিয়ে যা,
মাহবুব বান্দাদের উসিলা করে এক একজনের কাতারে 70,000 করে জাহান্নামী দিগকে আল্লাহ পাক জান্নাতি বানাবে। এই যুবকেরা দুনিয়া জমিনে অন্যায় ভুল ভ্রান্তি তো অনেক হয়ে যায়, ভালো জায়গায় যোগাযোগটা রাখো, ভালো লোকের সঙ্গে সম্পর্কটা রাখো, যেতে যদি রোজ না পারো দিলে দূর থেকে প্রেম ভালোবাসাটা রেখে দাও, সোশ্যাল মিডিয়ায় ফলো করো কি করছে, নিজের প্রেমিককে খেয়াল করে দেখো, নিজের ভালোবাসার মানুষকে খেয়াল করে দেখো, যেভাবে চলছে চলে চলো, যেভাবে চলতে বলছে চলে যাও। এই যুবকেরা জানিয়ে দিয়ে যায় রোজা কাজা করবে না, কারণ এই কামতের দিনেতে এমন সময় দেখা যাবে আল্লাহ পাকে আশিয়াদিনের উপরে একদল মানুষ জান্নাতি খানা খেতে থাকবে। ইরা কারা ইরা কারা, ও আল্লাহ পাঁচদিন সবাই নফসি নফসি করে, ইরা কারা যারা নিশ্চিন্তে আজকে তোমার আশিয়াদিমের উপরে খানা খেতে লেগেছে, আমার আল্লাহ বা বলতে লাগবে উনি আমার ফেরেশতারা, এরা হলো দুনিয়ার ওই সকল বান্দা বান্দি যারা আমার হাবিবের উপর ঈমান এনেছিল, শর্ত হলো ঈমান, যারা আমার হাবিবকে প্রিয়ার করেছিল, আর নবীকে ভালোবাসবো, নবীর খানদানকে গড়াই ছুড়িয়ে দেবো, মনে রেখে দু এটা মুনাফিকি ছাড়া অন্য কিছু নয়, এটা তো ইজিদ করেছিল, রসুলকে ভালোবাসে হুসাইনের বিরোধী করেছিল। এই যুবকেরা যারা ঈমান অবস্থায় দুনিয়া জমিনে খাবার সামর্থ্য থাকার পরও খাইনে, বাজারে গেছে সবাই খেয়েছে চুপ করেছিল, লোক খেয়েছেও এমন করে মুখকে মলিন করেছিল, কারণ আল্লাহ বলেছে আমার জন্য রোজারা রোজা আমার খাস ইবাদত, এ আমার ফেরেশতারে আজকে দুনিয়া জমিনে যারা আমার জন্য রোজা রেখেছিল আজকে দিনে আমি আল্লাহ তাদেরকে নিশ্চিন্তায় আশিয়াদিমের উপরে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। এটা অনেক ডুপ্লিকেট হচ্ছে আবার, সব দান এটা অরিজিনাল না ডুপ্লিকেট? ও অরিজিনাল, যাক আলহামদুলিল্লাহ। আহ, নিজেকে চিনতে শেখো, তোমাকে আল্লাহ কি তৈরি করেছে। হরিণের পেটেই মিরগোনাবি থাকে, আর হরিণ জঙ্গলমাই খুঁজে বেড়ায় খুশবু কোথা। এ মোস্তফা জানে রহমতের গোলাম, তোমার মর্যাদা পৃথিবীর সব থেকে সম্মানীয় ধনী দুনিয়াদার যাকে মনে করে রাজা মহারাজা, তার থেকেও তোমার সম্মান অনেক বেশি, কেন তোমার মধ্যে মোস্তফার প্রেম আছে। জোরে বলুন সুবহান। নিজেকে আর ছোট করো না, রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, দান খাইরাত করো, মানুষে মানুষে মিলেমিশে ভালোবাসাই থাকো। তা এটা একটা খাস দুয়ার মাহফিল, কেন ইফতারের ব্যাপার আছে, ইফতার পেয়েছেন তো ভাই? কারা কারা পান একটু হাত তুলবেন, কারা পান একটু হাত তুলবেন ভাই? যদি ইফতার কেউ না পেয়ে থাকে হাত তুলবেন, কই গো দেখাও না, আমায় কি দেখাচ্ছ, দেখাও এতগুলো লোক ইফতার পেয়ে গেছে কিভাবে, এটা আল্লাহ পাকের খাস দয়া না হলে হতে পারে ভাই? আপনারাই বলুন, আমি ভুল বলছি? এতগুলো লোক ঢুকতে পারেনি, কতক্ষণ আমি এসেছি, আধ ঘন্টা হলো কম বেশি, এর মধ্যে এতগুলো মানুষের কাছে ইফতার পৌঁছালো কি করে? এটা তাহলে আল্লাহর গায়েবী সাহায্য ছাড়া অন্য কিছু হতে, জোরে বলে হতে, ভাবো। বিদায় নিচ্ছি, কোরআনের একটা আয়াত বলে যাচ্ছি, কোরআন কার কথা চিৎকার দিয়ে বলুন, জোরে বলুন কার কথা? আপনাদের কাছে আল্লাহ থেকে আপন কেউ আছে? কোরআন বলছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, কারা কারা উম্মতে মুহাম্মাদি, হাত তোলো, মুহাম্মদ রাসূলের উম্মত কারা, মারহাবা, হাত তুলে রাখো, হাত তুলে রাখো, নারে দিবে, নারে দিবে, নারে দিবে। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাচ্ছেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের সম্বন্ধে আমাদের সম্বন্ধে বলছে, আপনারাও কি বলছে, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, বলবেন না সুবহানাল্লাহ,
তোমাদের কাজ হলো দুটো, কি কাজ বলুন? দুটো কাজ কে দিয়েছে জোরে বলুন? কাজ আল্লাহর, শুনবেন না শুনবেন না, আল্লাহর কাজ করতে গিয়ে যদি আব্বাস সিদ্দিকীর সঙ্গে মোকাবেলা হয়ে যায়, আব্বাস সিদ্দিকী আগে না আল্লাহ আগে? আর তোমাদের কাজ হলো দুটো, কি ওই কাজ করতে গিয়ে যদি তোমার দেশের কোন নেতা মন্ত্রী বড় সম্ভ্রান্ত লোক পীর সাহেব পীরজাদা হাজি সাহেব যারই মোকাবেলা হোক না কেন, আল্লাহর কাজ আমাদের কাজে আগে ঠিক না বেঠে? আল্লাহ কি কাজ দিয়েছে এবার বলি, ভালো করে শোনো। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, ভালো দিকে থাকবে, খারাপ কাজে নিষেধ করবে, খারাপ থেকে দূরে থাকবে। ভালো কাজের আদেশ দেবে, ভালো কাজকে সাপোর্ট করবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে, খারাপ কাজকে সাপোর্ট করা থেকে বিরত থাকবে। এটা আমাদের কাজ ঠিক না বেঠে? আজ বলুন, আমরা যদি ভালো কাজের পক্ষে ভালো দিকে না থাকি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না? এই জিন্দেগী চিরস্থায়ী নয়, এটা আল্লাহ দিয়েছে। রোজা ভালো কাজ এদিকে থাকুন, হজ ভালো কাজ এদিকে থাকুন, যাকাত দিয়ে ভালো কাজ এদিকে থাকুন, বাবাপের সেবা ভালো কাজ এদিকে থাকুন, আল্লাহ ওয়ালাদের দিকে থাকুন, আহলে রাসূলদের দিকে থাকুন। যারা শরাবের পক্ষে তাদের দিকে নয়, শরাবের বিরুদ্ধে যারা তাদের দিকে, যারা যাকাতের বিরুদ্ধে তাদের দিকে নয়, যারা যাকাতের পক্ষে তাদের দিকে, যারা গরিবের বিরুদ্ধে তাদের দিকে নয়, যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে তাদের দিকে। কেন এটা না এর দিকে? এদিকে রাসূল ছিল, চার ইমাম ছিল, মুজাদ্দিদ জামান ছিল, আপনাদের ঘরেও থাকতে হবে। না হয় মনে রাখবেন, আজ আপনি যদি বুরাই দিকে চলে যান, আল মারহু মা মান আহাব্বা, খারাপের সাথেই আপনার জাহান্নাম হবে। কথা বুঝাতে পারছি না পারিনি? আজ এই পবিত্র রোজার মাস, ঈদের মাস সামনে আসছে, তার আগে রোজার মাস পেয়েছি। রোজা এমন একটা মাস, রাসূল বললেন জীবনে যদি কেউ রোজা পায় আর সে যদি জান্নাতি না হতে পারে, তার থেকে হতভাগ্যবান আর কেউ নেই। এই রোজার মাস পেয়েছি, আমাদের ঘরে জান্নাতি হতে হবে। জান্নাতি হবার লাইন কি? কারো হক মারলে জান্নাত যাওয়া যায়, এই হজ করলে হক মারার গুণা মাফ হয়, রোজা রাখলে হক মারার গুণা মাফ হয়। হ্যাঁ, হক কাকে বলে? মা বাপের হক ছেলেদের উপরে, ছেলেদের হক মা বাপের উপরে, পাড়া প্রতিবেশীর হক আছে, সমাজে একে অপরের হক আছে, পীরের হক মুরিদের উপরে আছে, মুরিদের হক পীরের উপরে আছে, নেতার হক প্রজাদের উপরে আছে, প্রজার হক নেতার উপরে আছে। কেউ যদি কারো হক মারে, সে কোনোদিন জান্নাত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে মাফ করে দেয়, জাহান্নামের সঙ্গে বন্ধুত্ব করে আর কায়ামতে জান্নাতির সঙ্গে থাকবো। এই স্বপ্ন দেখাটা কি রোজাদার বা নায়ক নেককাদের কাজ হতে পারে? তাহলে নেকের দিকে থাকুন, নায়ের দিকে থাকুন। যাক, একটু খাস দোয়ার মাহফিল এসেছি, কিছু রোজার কথা, কিছু ইসলামের কথা বললাম, পাশাপাশি একটা কথা শেষ বলবো, সেটা হলো এটাই, সারা বিশ্ব জুড়ে ইসলাম ও ইসলামের নিয়ম কানুনকে মিটাবার জন্যে একদল অশুভ শক্তি উঠে পড়ে লেগেছে। লেগেছে না লাগে নে? আওয়াজ দেবন, লেগেছে না লাগে নে? সেই অশুভ শক্তি কোনোদিন ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটাতে পারেনি আর সবে কায়ামত পর্যন্ত মিটাতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, তারা একটা নতুন পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনাটা হচ্ছে কি? দেখতে হুবাহু মুসলমান এমন লোক আমাদের সমাজে আছে যারা কিন্তু তাদের সঙ্গে গোপনে আঁতাত করে আছে ইসলামকে মিটাবার জন্য, তারাই কিন্তু আমাদেরকে দুর্বল কমজোর করে ফেলছে। ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের হুকুম হাকামগুনের উপরে যারা আঘাত দিচ্ছে তাদের প্রতিরোধ করার জন্য আমাদেরকে যেটা করা দরকার সেটা করতে হবে না হবে না? জোরে বলুন, দরকার আছে না নাই? আমরা ওইটাই করব যেটা ইসলাম করতে বলেছে, ইসলাম বিরোধী কোনো কাজ করব না, ঠিক না বেটি? ইসলাম আমাদের ঘরে যেটা করতে বলেছে সেটা আমরা করব। সর্বপ্রথম ইসলাম কি বলেছে? সর্বপ্রথম বলেছে, তুমি আমি নিজেকে ইসলামের মধ্যে উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে, আমাদের ঘরে নবী মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ তৈরি করতে হবে। দ্বিতীয় নম্বর কি কাজ? দ্বিতীয় নম্বর কাজ হলো কি? যারা ইসলামের উপরে আঘাত করছে আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, তারা আঘাত করছে কোন পাওয়ারের জোরে, সেই পাওয়ার আমাদেরকে নিতে হবে ইসলামকে প্রতিরোধ করার জন্য।
ইসলামের দুশ্মনকে যারা আছে তাদেরকে তাদের হাত থেকে ইসলামকে রোকার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে হেফাজতের জন্য আমাদেরকে এই জিম্মেদারি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, এ আমার উম্মতেরা শোনো, কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম, কটা? তিনটে। প্রথম নম্বর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর সুন্নতে রসুলি। তিন নম্বর আহলে বাইতি। এই তিনটেকে মজবুত করে ধরো। নবীর খানদানের ছেলে হিসেবে বলে যায়, যদি বলো যে ইসলাম যদি ধ্বংস হয়ে যায়, ইসলাম তো ধ্বংস কোনোদিন হবে না, কিন্তু তোমার আমার গ্রাম থেকে ইসলামের কালচারটা যদি সরে যায়, তাহলে লসটা কি ইসলামের না তোমার আমার? জোরে বলুন, ইসলামের লস না তোমার আমার? মোটেই কেউ যদি ভাবো ইসলামের লস না, ইসলামের কোনো লস নয় তোমার আমার লস। ইসলাম তো একটা সিস্টেমের নাম, সিস্টেমটা ব্রেক হয়ে গেলেই তোমার আমার লস হবে। কেমন লস হবে? মা বেটিরা ইজ্জত বাঁচাতে পারবে না, গরিবরা মাথা তুলে বাঁচতে পারবে না, কথা বলার স্বাধীনতা কারো থাকবে না, মানুষ কি বলে নিজের অধিকার নিয়ে কথা বলতে পারবে না, মানুষ হালাল খেতে পারবে না, এবং কি বাজারে মানুষকে বিক্রি করা হবে, দিন দুপুরে রেপ হবে, খুন হবে, ব্যভিচারী হবে, কোনো বিচার ব্যবস্থা থাকবে না। কারণ ইসলামই একমাত্র সমাধান, সমস্ত ন্যায়ের সমাধানের একমাত্র চাবিকাঠি হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একজন ইসলামের অনুসারী হিসাবে আমি ইসলামকে ভালোবাসি, আমি ইসলামকে মানি, ইসলামকে ফলো করি। একদল মানবরূপী পশু আজ বড় প্ল্যান করে ইসলামকে মিটাতে চাইছে, চাইছে না চাইনি? তাই আমারও দায়িত্ব ছিল লাস্টে আপনাদেরকে এই কথাটা বলা, ইসলামের উপরে যারা আঘাত করছে অবশ্যই এরা মানবরূপী পশু, এদেরকে উপযুক্তভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? এই উদ্দেশ্য করে কিছু কথা বললাম। শত শেষ কথা, আজকের এই হাজিরি রোজার মাসে এসে দু কথা সামান্যটুকু বললাম দুয়ার মাহফিলে। কেউ কি কিছু কষ্ট নিলেন? কেউ কোনো ব্যথা পেলেন? আল্লাহ চাইলে আবার, যখন আমার আল্লাহ চাইবে আমি আবার আসবো ইনশাল্লাহ, ঠিক না বেটি? হ্যাঁ, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ভাঙরের মানুষ আমার দাদা হুজুরকে ভালোবাসে, দাদা হুজুরের মুখের দিকে চেয়ে আমাকেও ভালোবাসে, ঠিক না বেটি? যদি কেউ কাঁটা হয় কাঁটা পরিষ্কার করে দাও, ভাঙরের মানুষের সঙ্গে আমার যোগাযোগটা বাড়িয়ে দাও। বলুন না আমি আরো জরুম আল্লাহ, আমি অসুবিধে কিছু নেই, অসুবিধে কিছু নেই, সবটাই আস্তে আস্তে হবে। আল্লাহর কাজ, রহমানের কাজ একটু ধীরে ধীরে হয়, কিন্তু মার শুরু হলে আর থামে না, একটু দাঁড়ান না, কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ সব আহকামুল হাকিমিন আল্লাহ দেখছে। তুমি যদি কারোর দরবারে কাজ করো, তুমি যদি কোনো বসের আন্ডারে কাজ করো, তুমি যদি কোনো অফিসে কাজ করো, তুমি যদি কারো ইশারায় কাজ করো, তুমি তো বিশ্বাস রাখতে পারো আমি বিপদে পড়ে গেলে আমার বস দেখবে কি? ভাবতে পারো না? পারো না। আর কেউ যদি আল্লাহর জন্য কাজ করে, তাহলে তার কতটা ভরসা রাখা দরকার যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, সে আশা রাখতে পারে না? পারে না। অবশ্যই অবশ্যই মানা হাব্বালিল্লাহ ওয়াকাদালিল্লাহ ওয়াতালিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদারের মজা এবং ঈমানদার সে যে সবকিছু আল্লাহর জন্য করে। আজ বুক থেকে বলে যাচ্ছি, ভাঙরবাসীকে আগেও ভালোবেসেছি, আজও ভালোবাসছি, সবে কিয়ামত পর্যন্ত ভালোবাসবো, শুধু একটা উদ্দেশ্যে, আল্লাহর জন্য। তার জন্য আল্লাহর জন্য এই দেশকে ভালোবেসেছি, আজও বাসছি, কিয়ামত পর্যন্ত ভালোবাসবো, অর্থাৎ যতদিন বেঁচে থাকবো, শুধুমাত্র আল্লাহর জন্য। হিন্দু দলিত আদিবাসী সর্বধর্মের মানুষকে ভালোবাসি শুধুমাত্র একটাই কারণে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর জন্য। কেন? আল্লাহর জন্য লড়াই করা জায়েজ, আল্লাহর জন্য ভালোবাসাও জায়েজ, আল্লাহর জন্য প্রেম করাও জায়েজ, আল্লাহর জন্য বিচ্ছেদ করাও জায়েজ। কিন্তু আমি ভাবতে চাই, যারা আব্বাস সিদ্দিকীকে গালি দিয়েছো, তোমরা কার জন্য করলে? আল্লাহর জন্য। ভেবে দেখো, কিয়ামতের দিন বোঝা পড়া হবে, কিয়ামতের দিন বোঝা পড়া হবে, কিয়ামতের দিন বোঝা পড়া হবে। আর দুনিয়াতেও আমার আল্লাহ দেখাচ্ছে না, দেখাইনি? আপনারা একটু চতুর্দিকে খোঁজলেন, অনেকে তার ঢিলে হচ্ছে, খোঁজলেন কেন? আপনি যেমন বিশ্বাস করছেন, আপনি যেমন বিশ্বাস করেন, আমি যার জন্য লড়ছি সে আমার জন্য যথেষ্ট। আব্বাস সিদ্দিকও বিশ্বাস করে, আমি যে আল্লাহর জন্য লড়ছি সে আল্লাহ আমার জন্য যথেষ্ট, ঠিক না বেঠে? আজ কোন গরিব কাঁদলে তার পাশে দাঁড়ানো, এটা ইসলামের কাজ।
আজ কোন গরিব ক্ষুধার্ত থাকলে তাকে খাওয়ানো ইসলামের কাজ, আজ কোন মা বেউ যদি হলে সেই মায়ের ইজ্জত রক্ষার জন্য কথা বলা ইসলামের কাজ। তুমি মাদ্রাসার চৌকটে পা দিও না, মূর্খ হতে পারো, শিক্ষা লাও। বড় দুঃখের বিষয়, তাই আপনাদেরকে বলে গেলাম, যতদিন বাঁচবেন ভালোবাসবেন কার জন্য? আমরা তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনারা আমাকে ভালোবাসবেন কার জন্য? আমার মা বোনেদেরকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, মা বোনেরা আমায় ভালোবাসবে কার জন্য? কারা কারা আল্লাহর জন্য আমার সঙ্গে সম্পর্ক রাখতে চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে মন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, হাত তুলে রাখেন লম্বা করে, এই ভালোবাসা কার জন্য? কার জন্য? কার জন্য? এখানে কোন দুনিয়াদার কাফের বেঈমান নেই তো? কার জন্য ভালোবাসা? কার জন্য ভালোবাসা? হাত নাবান আল্লাহর ভালোবাসা যখন আল্লাহর জন্য, আল্লাহ তো তার প্রেমিকদের একটু পরীক্ষা করবে, আল্লাহ তো তার প্রেমিকদের পরীক্ষা নেবে। ধৈর্য আছে না নেই? মন খারাপ হচ্ছে, ভয় খাচ্ছে, মন ঘাবড়ে যাচ্ছে। আরে আল্লাহর জন্য জন্মেছি, আল্লাহর দাসত্ব করব বলে জন্মেছি, আল্লাহ যেদিন চাইবে সেদিন ডেকে নেবে, চলে যাব, চিরস্থায়ী জান্নাতে আরামে থাকবো, হুর পাবো, খানা পাবো, সুখ শান্তি পাবো, কোনোদিন কিছু হবে না, ঠিক না বেটি? কোনোদিন শেষ হবে না। এই আল্লাহর জন্য যখন প্রেম, বীজখানে যখন আল্লাহ আছে, এই প্রেম কোনোদিন কাটতে পারে? যদি কাটে কার জন্যে কাটবে? আল্লাহর জন্য। কার জন্যে? তাহলে অন্য কাউকে যদি ভালোবাসো সেটাও ভালোবাসবে কার জন্যে? আর যদি আল্লাহর দুশ্মন কেউ হয় আর তাকে বলবে ভালোবাসি আল্লাহর জন্যে, এটা মোমেনের কাজ না মোনাফেকের? তো ঘুম ভেঙেছে না ভাঙেনে, জাগার সময় হয়েছে না হয়নি? আল্লাহ আমাদেরকে কবুল করো, বলুন আমিন। আরো জন্য আল্লাহুম্মা আমিন। যতদিন বাঁচবো রোজা রাখা, নামাজ পড়া, আল্লাহর দাসত্ব করা, নায়ের পক্ষে থাকা, ইনসাফের পক্ষে থাকা, রসুলের পক্ষে থাকা, গরিবদের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, সত্যের পক্ষে থাকা, দেশের পক্ষে থাকা, দেশবাসীর ভালোবাসার পক্ষে থাকা, এটা আমাদের ইমানি দায়িত্ব, থাকতে হবে না হবে না। এতে যদি ফেরাউন আসে আবার, সাদ্দাত আসে আবার, নমরুদ আসে আবার, আবু জেহেল আসে আবার, এসে যদি বলে তোদের হত্যা করব, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ ছাড়তে রাজি? জোরে বলুন রাজি। আসুন সালাম দেবো, ইয়া নবী।